ইসলামে সুইসাইড কেন নিষেধ, এটা একটা বড় এক্সপ্লেনেশন। এইটা এই লাইফের ওনার আমি না, এটা আমার কাছে জাস্ট দেওয়া হয়েছে আমানত হিসেবে। সো অ্যাজ এ মুসলিম, কেউ যদি লেজি হয় এটা তার ধর্ম না মানার একটা প্রথম সিম্পটম। তুমি ইসলাম মানো, ইউ ক্যানট বি লেজি, বিকজ এই লাইফটা তোমার কাছে একটা আমানত আল্লাহ তালা দিচ্ছেন এবং এটার বেস্ট ইউজ তোমাকে করতে হবে। বাট তোমার থেকে কিছুই হবে না আল্লাহ তালা যদি গ্র্যান্ট না করেন, আল্লাহ তালা গ্র্যান্ট করলে হবে। আমরা রেসপন্সিবল ফর আওয়ার এফোর্ট, এফোর্টটা আমাকে দিতে হবে, এটা সুন্না, এটা আল্লাহর মানে আদেশ। বাট রেজাল্ট এটা আল্লাহ তালার হাতে। তো ওই যে আমি বলছিলাম পরীক্ষা নিয়ে আমার আগে অনেক টেনশন হতো, আলহামদুলিল্লাহ এখন ধরেন তার চেয়ে বড় বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা নেভিগেট করি। বাট রিলিজিয়ন আমাকে অনেকভাবে হেল্প করছে রাইট নাও আলহামদুলিল্লাহ, যে পরিতৃপ্তির সাথে আমি লাইফ লিড করি অস্থিরতা ছাড়া। করোনার মধ্যে এমন হতে পারতো আমার টোটাল কোম্পানি জিরোতে নেমে যেত, হ্যাঁ দ্যার ওয়াজ পসিবিলিটি, স্টিল কানেক্ট হয়ে নেই যে আল্লাহ তালা যদি ওটার মধ্যে মঙ্গল রেখে থাকে, এটা হোক হোক সমস্যা নেই, আমার কাজে এফোর্ট দাও আমি এফোর্ট দিই।